সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন আলোচনা নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে। এই ওষুধটির শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং এই ওষুধটি একজন পুরুষের যৌন রোগ হলে, অর্থাৎ একজন পুরুষ যখন সহবাসের চেষ্টা করবে তখনই যদি পেনিসের শক্তভাব নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কী কী লক্ষণ থাকলে এই হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যাবে এবং এই ওষুধটি সেবনের নিয়ম সম্পর্কেও আজকের আলোচনায় আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমি প্রথমেই এই অ্যাসিড নাইট্রিক ওষুধ সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে তুলে ধরব। অ্যাসিড নাইট্রিক একটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসিপিলিটিক এবং অ্যান্টিসাইকোটিক ওষুধ। এই ওষুধটির ক্রিয়াস্থান হচ্ছে অস্থি, চর্ম এবং চর্মের সংযোগ যে স্থল রয়েছে সেই স্থলে এবং জননাঙ্গে, বিশেষ করে পুরুষ জননাঙ্গের উপরে এটি অধিক ক্রিয়া প্রকাশ করে থাকে। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করব এই অ্যাসিড নাইট্রিক হোমিওপ্যাথিক ওষুধটির যে মানসিক লক্ষণ থাকবে একজন রোগীর, সেই লক্ষণগুলো সম্পর্কে এখন আমি আলোচনা করব। তো মানসিক লক্ষণ অনেকগুলোই রয়েছে, তার মধ্যে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ যে মানসিক লক্ষণগুলো এই ওষুধের ব্যবহারের জন্য লক্ষ্য রাখতে হয় সেই মানসিক লক্ষণগুলো আলোচনা করব। তো সেই মানসিক লক্ষণগুলোর মধ্যে এক নম্বর যেটি থাকে সেটি হলো রোগী অতিরিক্ত রাগি হবে এবং সামান্য প্রতিবাদও সে সহ্য করতে পারবে না, এরকম একটি মানসিক লক্ষণ রোগীর মধ্যে থাকবে। কোনো ব্যক্তির সাথে ভালো সে ব্যবহার করতে পারে না এবং একসাথে ভালোভাবে বসবাস করতে পারে না, এই যে একটি মানসিক লক্ষণ রোগীর সেটি একজন রোগীর মধ্যে থাকতে হবে। এই ওষুধের রোগী কাউকে পছন্দ করে না বা কাউকে কোনো ব্যক্তির সমাদৃত সে হতে পারে না, অর্থাৎ এই ওষুধটির রোগী কাউকে পছন্দ করে না এবং কারোর দ্বারা সে সমাদৃত হয় না, কারণ সে সবসময় ক্রোধান্বিত হয়ে থাকে, রাগি হয়ে থাকে, এজন্য সে কাউকে পছন্দ করবে না এবং তার যে আচার আচরণ সেই কারণে অন্য ব্যক্তিরাও তাকে অপছন্দ করে থাকে, এরকম একটি মানসিক লক্ষণ এই রোগীর মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। রোগী একদিকে ভীরু হয়, অপরদিকে দেখা যায় যে রাগি, একদিকে প্রচুর পরিমাণে ভীরু, তার মনের মধ্যে ভয় থাকবে এবং অন্যদিকে দেখা যাবে যে রাগি হবে। রোগীর দেখা যায় যে ক্ষমা প্রীতি ও ভালোবাসা বলতে তার মধ্যে কোনো কিছুই থাকে না। কোনো ব্যক্তি যদি তার সাথে কোনো ধরনের ভুল কাজ করে তাকে যে ক্ষমা করে দেওয়ার যে বিষয়টি, এরকম মানসিক কোনো প্রস্তুতি তার থাকবে না এবং তার মধ্যে মানসিক কোনো ভালোবাসা, একজনের প্রতি যে ভালোবাসা থাকার কথা সেই ক্ষেত্রে রোগী সম্পূর্ণভাবে ব্যর্থ। রোগ নিয়ে অধিক চিন্তা করে এবং এই রোগ ভালো হবে কি না এই বিষয়টি নিয়ে অধিক চিন্তা করার কারণে রোগী সবসময় মানসিকভাবে নিরাশ হয়ে থাকে এবং বিষণ্ণতায় ভুগে থাকে। এই মানসিক লক্ষণটিও এই অ্যাসিড নাইট্রিক হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে থাকে। তো এই লক্ষণগুলোই মূলত মানসিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম। এখন আমি আলোচনা করব একজন অ্যাসিড নাইট্রিক হোমিওপ্যাথিক ওষুধের রোগীর যে শারীরিক লক্ষণগুলো থাকবে, অর্থাৎ যে শারীরিক লক্ষণগুলোর উপর ডিপেন্ড করেই রোগীকে এই হোমিওপ্যাথিক ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। রোগী শারীরিক লক্ষণগুলোর মধ্যে এক নম্বর যেটি বলা যেতে পারে সেটি হচ্ছে রোগী দিন দিন দুর্বল হয়ে পড়বে, রোগী দুর্বল দিন দিন অতিরিক্ত হয়ে যাবে, এই কারণে রোগী সবসময় শুয়ে থাকতে চাবে এবং শুয়ে সে থাকেও, এরকম একটি লক্ষণ রোগীর মধ্যে থাকবে। শরীরে দেখা যায় যে অতি সহজে ঘাম হচ্ছে, শরীরে খুব সহজে ঘাম হচ্ছে, রোগী কিছু কাজ করলে শরীরে ঘাম হচ্ছে, এরকম একটি লক্ষণ থাকবে। রোগী কানে শুনতে পায় না, কিন্তু একটি মজার লক্ষণ হচ্ছে রোগী যখন গাড়িতে চড়বে তখন সে খুবই ভালো শুনতে পাবে, গাড়ির শব্দে সে খুবই ভালো শুনতে পায় এবং গাড়িতে চললে এই রোগী খুবই ভালো শুনতে পায়। এটি একটি অন্যতম লক্ষণ এই অ্যাসিড নাইট্রিক হোমিওপ্যাথিক ওষুধটির ক্ষেত্রে। চর্মের সংযোগস্থলে পুরাতন ক্ষত হয়, অর্থাৎ আমাদের শরীরে যে চর্মের সংযোগস্থল রয়েছে, অর্থাৎ বগলের জায়গা, যেমন হাঁটুতে এবং কুস্কিতে যে সংযোগস্থলগুলো রয়েছে চামড়ার, সেই চামড়ার সংযোগস্থলে ক্ষত হয়ে থাকে, এরকম একটি লক্ষণ এই রোগীর মধ্যে থাকে। প্রস্রাব ত্যাগকালীন জ্বালা এবং মনে হবে যে সূচ ফোটানোর মতো জ্বালা, ব্যথা করছে, এরকম একটি লক্ষণ এই রোগীর মধ্যে থাকবে।
এই অ্যাসিড নাইট্রিক হোমিওপ্যাথিক ওষুধের শারীরিক লক্ষণগুলোর মধ্যে আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ যেটি, সেটি হচ্ছে প্রস্রাব, ঘোড়ার প্রস্রাবের ন্যায় গন্ধ থাকবে এবং ঝাঁঝালো গন্ধ হবে, তীব্র গন্ধ হবে রোগীর, এরকম একটি লক্ষণ থাকবে। রোগী মাটি, স্লেট এবং পেন্সিল খাবার যে আগ্রহ সেটি রোগীর মধ্যে প্রবল আকারে দেখা যাবে। মাংস ও রুটি খেতে রোগী একেবারেই পছন্দ করে না। রোগী দেখা যায় যে মাংস এবং রুটি যে খাবার সেটি খেতে একেবারেই পছন্দ করে না, এরকম একটি লক্ষণ থাকবে। তো বন্ধুরা, এই যে শারীরিক লক্ষণগুলো বলা হলো, এই শারীরিক লক্ষণগুলো যদি থাকে এবং যে মানসিক লক্ষণগুলো বলা হলো, এই মানসিক লক্ষণগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে একজন পুরুষের যদি যৌন রোগ হয়, বিশেষ করে যদি দেখা যায় যে সহবাসের সময় যে চেষ্টা করা হয় সহবাসের, সেই সময়ে যদি দেখা যায় যে পেনিস সে যে শক্তভাব সেটি নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক ওষুধটির কী কী লক্ষণ থাকলে একজন পুরুষের এই যৌন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সেই লক্ষণগুলো এখন আমি আলোচনা করব। তো বন্ধুরা, সেই লক্ষণগুলোর মধ্যে এক নম্বর যেটি বলবো সেটি হচ্ছে ধ্বজভঙ্গ রোগ হলে, অর্থাৎ যদি দেখা যায় যে যৌনমিলনে একেবারে ব্যর্থ হয়ে পড়ছে, যৌনমিলন করতে গিয়ে রোগী একেবারে অক্ষম হয়ে পড়ছে, কোনোভাবেই যৌনমিলনে লিপ্ত হতে পারছে না, যৌনমিলনের সময় দেখা যাচ্ছে রোগী একেবারে অক্ষম হয়ে যায়, এই বিষয়টিকে সাধারণত ধ্বজভঙ্গ রোগ বলে। যদি এই ধ্বজভঙ্গ রোগ থাকে সেই ক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। সহবাসের চেষ্টার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে পেনিসের যে শক্তভাব অর্থাৎ লিঙ্গের যে শক্তভাব সেটি নষ্ট হয়ে যায় অর্থাৎ নরম হয়ে যাচ্ছে, এই কারণে রোগী সহবাসে মিলিত হতে পারছে না, এরকম যদি লক্ষণ থাকে সেই ক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। পুরুষাঙ্গে যদি দেখা যায় যে ক্যান্সারের মতো ক্ষত হয়েছে, ঘা হয়েছে, যদি এরকম লক্ষণ থাকে সেক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। কাম উত্তেজনার অভাব, যদি দেখা যায় যে রোগীর মন থেকে কাম উত্তেজনার যে লক্ষণ বা কাম উত্তেজনা যে ভাবটি সেটি যদি একেবারে মন থেকে হারিয়ে যায়, সেই ক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। পুরুষাঙ্গ গুটিয়ে যদি সংকুচিত হয়ে যায়, দেখা যাচ্ছে পুরুষাঙ্গ আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, এই লক্ষণটি যদি থাকে সেই ক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। সহবাস করার পর যদি দেখা যায় যে পুরুষাঙ্গে জ্বালা পোড়া, ব্যথা হচ্ছে, যন্ত্রণা বোধ হচ্ছে, অনেকেরই এই লক্ষণটি দেখা যায় যে সহবাস করার পরে পুরুষাঙ্গে বা পেনিসে জ্বালা যন্ত্রণা হচ্ছে, ব্যথা অনুভব হচ্ছে, এরকম একটি লক্ষণ যদি থাকে সেই ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে যাদের প্রস্রাবে অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ হচ্ছে, প্রস্রাবের সাথে ঝাঁঝালো গন্ধ হচ্ছে, দেখা যায় যে প্রস্রাব করার সাথে সাথে প্রচুর জ্বালা যন্ত্রণা বোধ হচ্ছে, এমনকি প্রস্রাব ফোঁটা ফোঁটা হয়ে পড়ে, রোগী একেবারে অতিশয় দুর্বল হয়ে পড়ছে, প্রস্রাবের যে জ্বালা যন্ত্রণা এর কারণে রোগী অনেক মানসিকভাবে যন্ত্রণা অনুভব করছে, সেই ক্ষেত্রেও এই অ্যাসিড নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, যদি একজন মানুষের যে অ্যাসিড নাইট্রিকামের শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং এই যে যৌন দুর্বলতার ক্ষেত্রে অর্থাৎ পেনিস যে শক্তভাব সহবাসের সময় নষ্ট হয়ে যায়, পেনিস নরম হয়ে যায়, এই ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো থাকে সেই ক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, এই ওষুধটি সেবনের নিয়ম হচ্ছে, যদি কোনো ব্যক্তির এই উপরোক্ত লক্ষণগুলো থাকে সেই ক্ষেত্রে রোগী 200 শক্তির ওষুধ প্রতিদিন সকালে 1 থেকে 2 ফোঁটা ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে খাবার মিনিমাম 30 মিনিট আগে সেবন করতে হবে। এই ওষুধটি 10 থেকে 15 দিন সেবন করে ওষুধটি টোটালি বন্ধ করে দিয়ে রাখতে হবে, রোগের যে করে উন্নতির উপর ডিপেন্ড করে, রোগীর রেজাল্টের উপর ডিপেন্ড করে পরবর্তীতে শক্তিমাত্রা পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা, আজকের আলোচনা দীর্ঘস্থায়ী করবো না, আজকের আলোচনাটি যদি ভালো লাগে আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।